পলান সরকার, যার পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে, একজন বই পাগল পলান সরকার হিসেবে জীবন সায়ান্নে এসেও নিজে মাইলের পর মাইল পথ হেঁটে মানুষের মাঝে বিনে পয়সায় বই বিলিয়েছেন, মানুষকে পড়তে উৎসাহিত করেছেন। আবার সময় হলে তিনি নিজে গিয়ে বইগুলো নিয়ে আবার নতুন বই দিয়েছেন পাঠকদের। একটা অবিস্মরণীয় ব্যাপার ঘটিয়েছেন পলান সরকার বাংলাদেশের মানচিত্রে। নিজে বেশি দূর লেখাপড়া করতে পারেননি, সেই খেদ থেকেই তিনি তার নিজের উপার্জিত সামান্য অর্থ থেকে একটু একটু করে জমিয়ে বই কিনে সেগুলো বিনে পয়সায় পড়তে দিয়েছেন এলাকার মানুষকে। কখনো পায়ে হেঁটে, কখনো সাইকেলে চেপে পলান সরকার তার জীবনের একটা দীর্ঘ সময় পার করেছেন নিভৃতে এই অসাধারণ কাজটি করে। পলান সরকারের এই কর্মকাণ্ড ছিল আড়ালে, অন্ধকারে, দেশ কিংবা বিশ্ব দরবারে তা তখনও পৌঁছায়নি। পলান সরকারকে খুঁজে বের করলেন একজন সাংবাদিক, প্রথম আলোর রাজশাহী ব্যুরো প্রধান, কবি শিক্ষক আবুল কালাম মোহাম্মদ আজাদ। শুধু পলান সরকার নয়, এরকম অনেক অসাধারণ মানুষ অসাধারণ কর্মযজ্ঞের মধ্যে যারা আছেন, সমাজে বাতি জ্বালিয়েছেন, জ্বালাচ্ছেন আজ অবধি, তাদেরকে খুঁজে বের করাই যেন আবুল কালাম মোহাম্মদ আজাদের একটি নেশা। পলান সরকারকে খুঁজে বের করলেন দৈনিক প্রথম আলোর মাধ্যমে, সারা দেশ সারা বিশ্ব জানল বিনে পয়সায় বই বিলানো পলান সরকারের কথা। হানিফ সংকেত ইত্যাদির টিম নিয়ে ছুটে গেলেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে, তুলে ধরলেন পলান সরকারকে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে। রাতারাতি পলান সরকার বনে গেলেন বাঙালি জাতির অন্যতম একজন হিরো। পলান সরকারকে নিয়ে টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করল গ্রামীণফোন। পলান সরকার অভিনয় করলেন চ্যানেল আয়ের একটি নাটকে প্রধান ভূমিকায়। নাটকের নাম ছিল সায়ান্নে সূর্যোদয়। শিমুল সরকারের রচনা এবং পরিচালনায় ভালো বাংলাদেশের কথা বলেছেন পলান সরকার এই নাটকে। চ্যানেল আয়ের কর্ণধার ফরিদুর্রেজা সাগর নাটকটি দেখে বিমোহিত হয়ে সেই নাটকটি চ্যানেল আয়ের পর্দায় প্রচারের উদ্যোগ নেন। পলান সরকার যৌবনে যাত্রাপালায় ভাঁড়ের অভিনয় করতেন, তার মানে তার অভিনয় দক্ষতা কিংবা অভিনয়ের অভ্যাস পূর্ব থেকেই ছিল, যার ছাপ রেখেছেন সায়ান্নে সূর্যোদয় নাটকে অসাধারণ অভিনয় করে। পলান সরকার আবার আলোকিত হলেন একুশে পদক পেয়ে। 2011 সালে বাংলাদেশ সরকার তার এই অভূতপূর্ব কর্মকাণ্ডের জন্য তাকে একুশে পদক প্রদান করেন। প্রথম আলোর মাধ্যমে পলান সরকার দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে প্রশংসিত হন। পলান সরকারকে নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেল তাকে নিয়ে বিশেষ তথ্যচিত্র তৈরি করে তা প্রচার করেছে। জীবনের শেষ বেলা পর্যন্ত এত আলোর ঝলকানির মাঝেও পলান সরকার তার মূল কর্মটি, হেঁটে হেঁটে বই বিলি করা কাজটি থামাননি। তিনি বেঁচে থাকতেই একটি পাঠাগারের স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নটা পূরণ হতে শুরু করেছিল। স্বপ্নটা পুরোপুরি সার্থক হওয়ার পূর্বেই 2019 সালের পহেলা মার্চ 98 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। আজ পহেলা আগস্ট, পলান সরকারের জন্মশতবার্ষিকী। জন্মশতবার্ষিকীর আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন না হলেও বাউসার সেই গ্রামে পলান সরকার স্মৃতি পাঠাগারে ক্ষুদ্র সংক্ষিপ্ত আয়োজনে তার জন্মশতবার্ষিকী পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগের বেশিরভাগ অংশটুকুই হবে ভার্চুয়ালি। বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে এই অসাধারণ মানুষ, সাদা মনের মানুষ পলান সরকারের জন্মশতবার্ষিকীতে অভিনন্দন, শুভেচ্ছা ও কুর্নিশ।